ভাই, এই ভিডিওতে আমরা যে টপিকটা ডিসকাস করতে চলেছি সেখানে গিয়ে কিন্তু বোঝা যাবে যে অবশ্যই হুগো বুমোস সিস্টেমে নেই অ্যান্তোনিও লোপেস হাবাসের, বা হুগো বুমোসের সঙ্গে লং টার্মে এখনও ডিল থাকলে যে আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবে রয়েছে হুগো বুমোস, সেখান থেকে দাঁড়িয়ে হুগো বুমোসকে আগামী মরশুমে অন্য কোনো দলে আমরা দেখতে চলেছি, এটা এই মুহূর্তে শিওর হয়ে গেল। এছাড়াও ডায়মন্ড ডা কস, তাকে যে ইস্টবেঙ্গল অফার করেছে ইনিশিয়াল কথাবার্তা কিন্তু হয়নি ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গলের সাথে কেন, মুম্বাই সিটি এফসি বলো বা গোয়া যারা রেসে রয়েছে তাকে নেয়ার, তাদের সাথেও কিন্তু ইনিশিয়াল লেভেলের কথাবার্তা হয়নি। ডায়মন্ড ডা কসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটিভাবে চর্চা চলছে এবং ম্যানেজমেন্ট তাদের এক এক রকম অফার করেছে। তো সব কিছু নিয়েই ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও কন্ট্রাক্ট এক্সটেনশান রয়েছে কিন্তু দুটো প্লেয়ারের, একজন মোহনবাগান আর একজন গোয়ার ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার, পুরোটাই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওটা দেখছো সেখানে ফলো সাবস্ক্রাইব যাই থাকুক সেটা অন করে দিও। তো প্রথমে চলে আসা যাক জনি কাউকোর কথায়। ভাই, জনি কাউকো যে ইসিএল ইঞ্জুরি থেকে ছিটকে গেছিলো, সেখান থেকে ফিরে এসে জনি কাউকো কেমন পারফরমেন্স করবে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক হয়েছিল। অন্যদিকে দাঁড়িয়ে ওই সময় মোহনবাগানের সমস্যা হচ্ছিল, হুগো বুমোস প্রচণ্ড পরিমাণে অফ ফর্মে যাচ্ছিল। মোহনবাগান মিডফিল্ড থেকে সেন্টার ফরওয়ার্ডদের জন্য বল ডিস্ট্রিবিউট করার জন্য দিমিত্রি পেত্রাতসকে অনেকটা ডিপ এসে বল ক্যারি করে সেটাকে ফরওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছিল, যার জন্য কিন্তু দিমিত্রি প্রচণ্ড পরিমাণে গোল করতে পারছিল না বা গোলে কন্ট্রিবিউশন করতে পারছিল না। তো সেখান থেকে আরও একটা প্রবলেম, সাদিকু এবং জেসন কামিন্সের জন্য প্রপার যে ডিস্ট্রিবিউশন বা যেভাবে দল গঠনটা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ইউটিলাইজ করতে পারছিল না কোচ ওয়ান ফেরান্দো। চেঞ্জ হয়েছে, হাবাস এরা এসছে এবং সেখান থেকে প্রত্যেকটা প্লেয়ার নিজে সেটেল হয়েছে এবং তার ফলে কিন্তু এই মুহূর্তে হুগো বুমোসকে আনরেজিস্টার্ড করে জনি কাউকোকে টিমে নিয়ে আসা, সেটা হাবাস বলেছেন একটা হার্ড ডিসিশন। তবে ভাই, রেজাল্ট আসছে, ডিফেন্সিভ মিডিও হোক, অ্যাটাকিং মিডিও হোক বা হোল্ডিং মিডফিল্ডার হোক, জনি কাউকো দুরন্ত পারফরমেন্স করছে এবং জনি কাউকোর সঙ্গে এই কারণে কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো কিন্তু মোহনবাগান। এবার চলে আসা যাক হুগো বুমোসের কথায়। হুগো বুমোসকে নিয়ে কেরালা ব্লাস্টার্সেও একটা চর্চা চলছে, তবে বেঙ্গালুরুও কিন্তু এই মুহূর্তে রেসে এন্ট্রি করেছে, তারাও চায় হুগো বুমোসকে সাইন করাতে এবং একটা ইনিশিয়াল কথাবার্তা হুগো বুমোসের সাথে শুরু হয়েছে। তবে যতক্ষণ না হুগো বুমোস এই মোহনবাগানের ডিল থেকে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু সাইন করানো অসম্ভব একটা পর্যায়ে দাঁড়াচ্ছে, কারণ ভাই হিউজ একটা ট্রান্সফার ফি দিতে হবে, তারপর তো তার ডিলের জন্য অ্যামাউন্ট দিতে হবে, তো সেটা প্রচণ্ড পরিমাণে হিউজ। এবার সেখান থেকে এসে যদি হুগো সেই ধার না থাকে পারফরমেন্সে, সেটা কিন্তু টোটালি লস হবে বেঙ্গালুরুর ক্ষেত্রে। তাই বেঙ্গালুরু চাইছে যে হুগো বুমোস অ্যাজ আ ফ্রি প্লেয়ার এনওসি নিয়ে এসে জয়েন করুক বেঙ্গালুরুতে, এবং সেই বিষয়ে ডিসকাশান চলছে। শুধু বেঙ্গালুরু বা কেরালা ব্লাস্টার্স না, বেশ কিছু আইএসএল ক্লাব কিন্তু ইনকোয়ারি করেছে হুগো বুমোস সম্পর্কে। তো এই বিষয়ে আরও ডিটেলস যাওয়ার জন্য অনেকটা সময় লাগবে, তো যা আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে আসা যাক ডায়মন্ড ডা কসের কথায়। ডায়মন্ড ডা কসকে কিন্তু ইস্টবেঙ্গল যেমন কথা বলেছে, মুম্বাইও কথা বলেছে, গোয়াও কথা বলেছে, কেরালা ব্লাস্টার্সে ডায়মন্ড ডা কস থাকছে না এটা একেবারেই শিওর। তবে তিনি কোন ক্লাবে সাইন করবেন সেটা নির্ভর করছে তার প্যাকেজের ওপর, কীরকম ফ্যাসিলিটি দিতে পারে সেটার ওপর, এবং সেই ক্লাব আগামীতে কোন ভালো ভালো প্রতিযোগিতায় যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সামনে এএফসি রয়েছে, এটা একটা ভালো জায়গা, যেমন তেমনি নেগেটিভ দিক, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনোভাবেই এত প্লেয়ারের সঙ্গে ডিসকাশান করার পরেও তারা ফাইনালাইজ করতে পারে না,
এবার সেখানে মুম্বাই ভাই জায়েন্ট দল, তারা যে কোনো প্লেয়ারকে টার্গেট করা মানে নিয়ে আসা। এবং গোয়াও কিন্তু এই মুহূর্তে চাইছে তাদের স্ট্রাইকিং পজিশন সিল করতে, এবং যার জন্য কিন্তু তারাও একরকম কথাবার্তা শুরু করেছে ডায়মন্টাকসের সঙ্গে। অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ছেড়ে মাঝপথে বেরিয়ে গেছিল বোর্জা, তো এই বোর্হার সাথে কিন্তু বোর্জা বা বোর্হা যাই বলো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এফসি গোয়াও। তারা এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে আগামী মরশুমের জন্য ওয়েল সেটেলড হচ্ছে, কারণ এফসি গোয়া ফার্স্ট লেগে যে পারফরমেন্স দিয়েছে একেবারে নির্দ্বিধাই বলে দেওয়া যাচ্ছিল। এফসি গোয়া এবছরে টাইটেল নিচ্ছে, এফসি গোয়া এবছরে শিল্ড দিচ্ছে। ভাই এই মুহূর্তে যা এফসি গোয়ার পারফরমেন্স, তাতে তারা শিল্ড দুরস্থ, তারা চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং তাদের দল থেকে একরকম বেশ কিছু প্লেয়ার বেরিয়ে আসছে, এবং তারা যে ফার্স্ট লেগে যে পয়েন্টগুলো তুলে নিয়েছিল সেই পয়েন্টগুলো তাদের কাছে যদি না থাকতো, সেখানে দাঁড়িয়ে সুপার সিক্সে যাওয়াটা এফসি গোয়ার কাছে কিন্তু সংশয়ের বিষয় হতো। তাই এফসি গোয়াও এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে মানে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ, তারা বিভিন্ন প্লেয়ারকে সাইন করানোর জন্য। তো দেখা যাক কি হতে চলেছে, অবশ্যই যা হোক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।